স্কুলে যাব না। পূজোর পরে স্কুল খোলে হয়তো আমি পাঠাবো না বাচ্চাকে। পূজোর পরে হুহু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। কোভিডের তৃতীয় ঢেউ ইতিমধ্যে আছড়ে পড়েছে রাজ্যবাসীর মধ্যে। তবে অন্যদিকে পূজোর পরে স্কুল খোলার ইঙ্গিত দিয়েছিল রাজ্য শিক্ষা দপ্তর। পূজোর পরে খুলতে পারে স্কুল, কিন্তু অপরদিকে ক্রমেই বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। সেখানে দাঁড়িয়ে স্কুলে পাঠাতে কতটা ইচ্ছুক অভিভাবকরা, কতটা স্কুলে যেতে চায় ছাত্রছাত্রীরাও, সেদিকেও নজর আমাদের। কিসের বেসে আমরা এদেরকে আবার স্কুল পাঠাবো? যেমন আমি নর্মালি বলছি, যদি স্কুল খুলো আমি তো আমার বাচ্চাকে পাঠাবো না অ্যাটলিস্ট। তাতে যদি আমার বাচ্চার ফিউচার আরও দু বছর পরে স্টার্ট হয় দেন ওকে। স্কুল খুললে একটা তো ভয় থেকেই থাকে যে করোনা একটা বিরাট মারাত্মক, কারণ এখন শিশুদের কখনো এখনও পর্যন্ত বেরোয়নি ভ্যাকসিন। তো স্কুল যখন খুলবে নিশ্চয়ই আশা করা যায় যে স্কুলের একটা কর্তব্য আছে, তারা ভ্যাকসিন দিয়ে ব্যবস্থা করবে। পূজোর পরে স্কুল খোলে হয়তো আমি পাঠাবো না বাচ্চাকে, এবং আমরা গার্জিয়ানরা সেক্ষেত্রে আর কি সেইভাবে প্রিন্সিপালকে যেভাবে কন্ট্যাক্ট করা যায়, কোনো কিছু মেল করা যায় কি মিটিং মাধ্যমে কোনো কিছু আমাদের বক্তব্য তুলে ধরা যায়, সেটা আমরা চেষ্টা করব। এর পাশাপাশি বহুদিন স্কুল না যাওয়ার জন্য একটি ভয় তৈরি হয়েছে পড়ুয়াদের মনে। দুর্গাপূজার পর থেকে যেভাবে এফেক্টেড হয়েছে আরও স্টুডেন্টসরা, আরও মানুষরা, সে তাই জন্য আরও ভয় বেড়ে গেছে। তারপর স্কুলেও ঠিকঠাক জানি না যে সবাই রুলস ফলো করবে কি না, মাস্ক পরবে কি না, স্যানিটাইজার ইউজ করবে কি না, প্রিকশনস যা আছে তা ফলো করবে কি না, তাই জন্য একটু ভয়ও আছে। স্কুল খুললে অনেকভাবে অনেক স্টুডেন্টস এফেক্টেড হতে পারে। অন্যদিকে প্রায় দেড় বছরের উপর বন্ধ স্কুল, এই পরিস্থিতিতে যথেষ্ট পিছিয়ে যাচ্ছে পড়ুয়ারা। তার জেরে অবিলম্বে খোলা উচিত স্কুল কলেজের বন্ধ দরজা। সরকারের সমস্ত নিয়মবিধি মেনে স্কুলমুখী হওয়া প্রয়োজন পড়ুয়াদের, এমনটাই অভিমত শিক্ষক শিক্ষিকার। স্কুল না খুললে এই যে অফলাইন অনলাইনে যতই আমরা চেষ্টা করি কিন্তু সব বাচ্চাকে কোনোভাবেই আনা যাচ্ছে না, মানে আমরা প্রচুর চেষ্টা করছি কিন্তু আনতে পারছি না। সুতরাং স্কুল খোলা কিন্তু খুবই প্রয়োজন, কারণ সেইটা আমাদেরকে প্রিভেন্টিভ মেজার নিয়ে করতে হবে। যদি সম্ভব হয় সবাইকে যদি আমরা টিকা দিয়ে ভ্যাকসিন দিয়ে করতে পারি ভালো, নাহলে কোনো একটা উপায় আমাদের ভাবতে হবে যে যেভাবে হোক, মানে যেমন করে হোক স্কুল না খুললে কিন্তু এখন খুব মুশকিল হয়েছে। তবে পূজোর পর যে বেহাল দশা রাজ্যের, সেখানে দাঁড়িয়ে পরিস্থিতি বিচার না করে স্কুল কলেজ যদি খুলে দেওয়া হয় তাহলে আরও ভয়ঙ্কর রূপ নিতে পারে রাজ্যের পরিস্থিতি, এমনটাই মনে করছেন চিকিৎসকরা। যেখানে কোভিডের কেস আবার আগের মতো বাড়ছে একটু একটু করে, 15 দিন আগে আমরা যে অবস্থায় ছিলাম তার থেকে কেসেস অনেকটাই বাড়ছে, তো সেক্ষেত্রে মনে হয় যে আরও সপ্তাহ 2-3 মতো আমাদের একটু নজরে রেখে দেওয়া দরকার। কারণ পূজোর সময় যেভাবে ভিড়ের মতো লোকে যাতায়াত করেছে, কোভিড প্রোটোকল ভঙ্গ করেছে, সেক্ষেত্রে তারপরে আপ টু 1 মান্থ অবধি একটা টেম্পোরারি স্পাইকস অফ কেসেস হতে পারে। এবার যদি দেখা যায় যে পূজোর পরে এই সময় যে 5-6 দিন হয়ে গেছে অলরেডি, বা আরও 1 সপ্তাহ 2 সপ্তাহ বা 3 সপ্তাহের মধ্যে কোভিড কেসেস বাড়লো এবং বেড়ে সেটা সাস্টেন করলো না, মানে আবার আস্তে আস্তে কমতে শুরু করলো, তখন এটা পজিটিভ সাইন। তাহলে বুঝতে হবে এই যে কোভিড কেসেস যেটা বাড়ছে এটা একটা টেম্পোরারি পিক হচ্ছে, যেটা কোভিডের সময় পুজোর সময় কোভিড প্রোটোকল মানা হয়নি বলে হয়েছে, আদারওয়াইজ কোভিড কেসেস ইউজুয়ালি লো। সেক্ষেত্রে আমার মনে হয় আর কিছুটা দিন একটু ওয়েট করে নেওয়া দরকার। অন্যদিকে অফলাইনে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছেন দেশের বিভিন্ন বোর্ড। ইতিমধ্যে স্কুল খোলার তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য শিক্ষা দপ্তর। রাজ্যের গুরুত্বপূর্ণ দুটি পরীক্ষা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কিভাবে হবে তা নিয়ে রয়েছে বড় ধোঁয়াশা। বহুদিন ধরেই বন্ধ স্কুল কলেজের দরজা, যার জেরে পিছিয়ে পড়ছেন পড়ুয়ারা, এমনটাই অভিমত শিক্ষকদের। অন্যদিকে যে হারে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, সেখানে দাঁড়িয়ে স্কুল কলেজে পাঠাতে নারাজ অভিভাবকেরাও। তবে কি হবে তা এখনও উত্তর মেলেনি, এবং রাজ্য সরকারের সদর্থক ভূমিকার দিকেই তাকিয়ে শিক্ষক থেকে অভিভাবকেরা। ক্যামেরায় অর্কুরূপ চট্টোপাধ্যায়ের সঙ্গে সৌমিতা ভট্টাচার্য, আরোহী নিউজ, কলকাতা।